প্রতীক্ষা সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রামনগরে নিবেদিতা ক্লাবে এক বিশেষ শিবির আয়োজিত হয়। এই বিশেষ শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এই বিশেষ শিবিরে মানুষজনকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয় সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে। উৎসবের মেজাজে এই শিবিরে লোকজন সহায়তা পেয়েছেন বলে জানান স্থানীয় মণ্ডল নেতৃত্ব। ত্রিপুরা রাজ্য সরকারের এই কার্যক্রমকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের 14 এবং 15 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে এই প্রয়াস নেওয়া হয়েছে। এই খুব সুন্দর পরিসরে এবং ব্যাপকভাবে এটা করা হচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্রাদির প্রয়োজন সেইগুলি এই ক্যাম্পে প্রদান করা হবে। আমাদের এই ক্যাম্পকে আজকে উদ্বোধন করেছে আমাদের প্রাণের বিধায়ক সদস্য সুরজিৎ দত্ত মহোদয়। উনি আজকের এই ক্যাম্পের উদ্বোধন করেছেন। আজকে এবং কালকে এই ক্যাম্প চলবে।